দেখুন বন্ধুরা, এইগুলো হচ্ছে ডুমুর পাতা। ডুমুর পাতা দিয়ে আমি কি করব জানেন? ডুমুর পাতা দিয়ে আমি বোয়াল মাছ পরিষ্কার করব। বোয়াল মাছের গায়ে যে কালো কালো হয়ে থাকে, ডুমুর পাতা দিয়ে ডলে নিলে খুব সহজেই পরিষ্কার সাদা হয়ে যায়। গ্রামে আমরা এই ডুমুর পাতা দিয়ে বোয়াল মাছ, শিঙ মাছ, মাগুর মাছ পরিষ্কার করে থাকি। তো চলুন বন্ধুরা দেখে নিই ডুমুর পাতা দিয়ে আমি কিভাবে বোয়াল মাছ পরিষ্কার করব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের পেছন পেছন একটা ডগি চলে এসেছে। রাফসানের পাপাকে দেখলে যে কোনো পশু পাখি খুব সহজে পোষ মেনে যায়, হোক সেটা বেড়াল, কুকুর বা কোনো পাখি। দেখুন বন্ধুরা, রাফসানের পাপাকে দেখে ডগিটা কেমন আহ্লাদ করছে, মনে হচ্ছে অনেক দিনের পোষা, আবার অভিমান করছে মনে হচ্ছে। দেখুন বন্ধুরা, চলে এসেছি আমরা বোয়াল মাছটা পরিষ্কার করে নিতে। ডুমুর পাতা দিয়ে ডোলে ডোলে আমি বোয়াল মাছ দুইটা পরিষ্কার করে নেব। ডুমুর পাতা দিয়ে এভাবে ডলতে ডলতে মাছটা একদম সাদা হয়ে যাবে। অনেকেই কি করেন, বোয়াল মাছ, শিঙ মাছ বা মাগুর মাছ না ডলে এইভাবে কালো মাছই রান্না করে ফেলেন, কিন্তু সেটা দেখতেও ভালো লাগে না আর খেতেও মনে হয় না খুব সুস্বাদু হয়। যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর, সেই জন্যে একটু কষ্ট করে হলেও আমি মাছ দুইটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে আমার ছেলের আবদার মা বোয়াল মাছ দেখব। ও মাছ খুব একটা খায় না, কিন্তু মাছ নাড়তে খুব পছন্দ করে। দেখুন ও মাছ নিয়ে কি করছে। দেখুন বন্ধুরা, মাছ দুইটা আমি ডোলে খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি, সাদা হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন। এবার আমরা মাছ দুইটা কেটে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ছেলে মাছের দাঁত দেখাচ্ছে, বলছে এটা মাছের দাঁত।
মাছের কলিজা, এটা কলিজা দেখাচ্ছে, বলছে দেখো দেখো আমার ছেলে মাছ দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়। মাছ কাটতে বসলে আমার তো খুব সমস্যা হয়ে যায়, ও মাছ নিয়ে ছুটে বেড়ায়। দেখুন বন্ধুরা, আমরা মাছটা ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে রাখব। এবার আমরা চুলা ধরাবো, তাই পাটকাঠিতে আগুন ধরিয়ে নিচ্ছি। এই পুকুরের পাড়ে বসে রান্না করতে আমার কিন্তু বেশ লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে আমাকে কমেন্টস করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের ভালো লাগাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। বন্ধুরা, আজকে আমরা রান্না করব বোয়াল মাছের দম। এই বোয়াল মাছটা আমরা ভাজবো না, কিন্তু না ভেজেও বোয়াল মাছ কীভাবে সুস্বাদু করে রান্না করা যায় আজকে আমি সেটাই দেখাবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি তেল। এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন, তবে কারোর যদি ভালো না লাগে সরিষার তেল সেক্ষেত্রে আপনি সয়াবিন তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই বোয়াল মাছের দম রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। আমরা এই পেঁয়াজটার রং পরিবর্তন হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আমি ভাবছিলাম পুকুর পাড়ে বসে বাতাসে হয়তো রান্না করতে পারবই না, কিন্তু আজকের আবহাওয়াটা এত সুন্দর যে এখানে বসে রান্না করতে আমার কোনো অসুবিধেই হচ্ছে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি আদা জিরা রসুন একসাথে বেটে নেওয়া। এই মশলা দুইটা এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব দুইটা তেজপাতা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়া, এবং হলুদের গুঁড়া। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু পানি, মশলাটা যেহেতু ধরে যাচ্ছে তাই একটু পানি দিয়ে দিলাম। আমরা এই মাছটা মশলার মধ্যেই ভাজবো। অনেকে হয়তো ভাবছেন
মাছটা ভাজলো না, তাহলে কেমন করে রান্না করবে, কেমন স্বাদ লাগবে। আমরা মাছটা এই মশলার মধ্যেই ভেজে নেব। বোয়াল মাছ যেহেতু নরম হয়, দেখুন বন্ধুরা, এবার আমরা এই মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাতেই আমরা মাছগুলো ভেজে নেব। এভাবে আপনারা একদিন রান্না করে দেখবেন, ভেজে রান্নার চেয়েও খুব টেস্ট লাগবে। এবার আমরা ঢেকে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আবার আরেক পিঠ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমরা পাঁচটা উল্টে দিচ্ছি। অপর পিঠটাও এভাবেই আমরা ভেজে নেব। যারা এভাবে মাছ রান্না করেননি, তারা একদিন বোয়াল মাছ এভাবে রান্না করে দেখবেন, টেস্টটা কিন্তু ভালোই হয়। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি একটা টমেটো সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। কাঁচা টমেটো দেওয়ার থেকে এভাবে টমেটো মাছে দিয়ে দেখবেন বেশ স্বাদ লাগে। দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি, আর একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর তিনটা কাঁচামরিচ চেরা এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে এবার আমরা ঢেকে দিব মাছটা। এভাবে এই ঢাকাতে অল্প আঁচে ঢেকে দিলাম। এবার অল্প আঁচে এই মাছটা রান্না করতে হবে, মানে দমে দিয়ে দিলাম। আর এই ছিদ্রটাও আমি একটা কাঠির সাহায্যে ঢেকে দিব। এই খুব অল্প আছে, এই দমেই মাছটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার বোয়াল মাছের দম। আমি কিন্তু জালটা অনেক আগেই নিভিয়ে দিয়েছি আর ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। এইভাবেই এই দমেই মাছটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার তুলে দেখবো আমরা মাছটা কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা, মাছটার কালার কিন্তু দেখতে বেশ হয়েছে, খেতেও খুব সুস্বাদু লাগবে। যারা এভাবে রান্না করে দেখেননি, তারা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করব। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।